আপনাদেরকে একটা গল্প বলি। আমার একজন পরিচিত ইনভেস্টর, তো ওনাদের নামে একটা মামলা হয়েছিল পরবর্তীতে। এখানে পুলিশ আসার পরে ওনাদের যে ম্যানেজার, ওনারে কিন্তু ধরে নিয়ে গেছে, আর যে ইনভেস্টর, যে কোম্পানির ওনার, ওনারে কিছু জরিমানা করছে এবং ওনাকে তার মাহামি নিয়ে আসতে বলছে। পরবর্তীতে উনি ওনার যে মাহামি লয়ার, ওনাকে হায়ার করে উনি কিন্তু ওনার মামলাটা সমাধান করে ফেলছে, কিন্তু ওনার যে ম্যানেজার তাকে কিন্তু দেশে পাঠিয়ে দিছে। সৌদিতে ইনভেস্টর হইলে আপনার এই একটা সুবিধা যে আপনাকে চাইলেও যে কেউ সহজেই দেশে পাঠিয়ে দিতে পারবে না। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, সৌদি আরবে আপনি ইনভেস্টমেন্ট লাইসেন্স নিলে আপনার কি কি সুবিধা আর কি কি অসুবিধা, যেটা নিয়ে অনেকেই জানতে চেয়েছেন। সো লেটস বিগিন। প্রথমে আমি সুবিধাগুলো সম্পর্কে বলি। নাম্বার 1 সুবিধা হচ্ছে, সৌদিতে ইনভেস্টমেন্ট লাইসেন্স নিলে আপনি 100% নিজের নামে বিজনেস করতে পারবেন, কোনো লোকাল স্পন্সর ছাড়াই, এবং আপনি গভর্নমেন্ট থেকে একজন বিজনেসম্যান হিসেবে সকল সহযোগিতা পাবেন। এরপর হচ্ছে আপনি লং টাইম সাস্টেনেবল বিজনেস করতে পারবেন, যেমন আপনি কফিলের নামে করলে যে কোনো সময় কিন্তু কফিল চাইলে আপনার বিজনেস নিয়ে যেতে পারবে, অথবা কফিল মারা গেলে, কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে আপনার বিজনেসটা কফিলের ফ্যামিলি নিয়ে যায়। তো আপনি যদি নিজের নামে করেন তাহলে বিজনেসটা আপনারই থাকবে এবং কি আপনি লং টাইম করতে পারবেন। এটা ছাড়া আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন উইথ সৌদি একামা, মানে আপনি আপনার ফ্যামিলির একামা করতে পারবেন, তারা সৌদি আরবে একজন রেসিডেন্ট হিসেবে সৌদি আরবের এডুকেশন সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবে। এরপর হচ্ছে আপনি ফ্রিডম বা স্বাধীনতা পাবেন, যেমন আপনি বর্তমানে দেশে যেতে হলে বা কোথাও যেতে হলে আপনি কফিলের থেকে ছুটি নিয়ে যেতে হবে, কিন্তু আপনি ইনভেস্টর হলে আপনার মুখিন থাকবে, আপনার কুয়া থাকবে, সব সিস্টেম অ্যাক্সেস আপনার কাছে থাকবে, আপনি আপনার ছুটি লাগাবেন, আপনি আপনার এন্ট্রি রিএন্ট্রি সবকিছু আপনি লাগাবেন, ফুল ফ্রিডমটা আপনার হাতে থাকবে। এরপর হচ্ছে আপনি একজন ইনভেস্টর হিসেবে বিভিন্ন ওয়েতে আপনি সৌদি প্রিমিয়াম রেসিডেন্সির জন্য এলিজিবল হয়ে যাবেন, যেমন হয়তো আপনি প্রপার্টি কিনে অথবা আপনি ইনভেস্ট বেশি করে। প্রিমিয়াম রেসিডেন্সি নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি একটা ভিডিও পাবলিশ করা আছে, আপনারা ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। এটা ছাড়া আপনি পার্সোনালি অনেক সুবিধা পাবেন, যেমন আপনি নিজের নামে জায়গা জমি কিনতে পারবেন, আপনি নিজের পার্সোনাল আমন মঞ্জিল সাহেব খাস বিষে উঠাতে পারবেন, এবং আপনি জিসিসি যে কান্ট্রিগুলো আছে যেমন কাতার, বাহরাইন, কুয়েত, জর্ডান, এইসব কান্ট্রিগুলোতে ভিসা ছাড়া অনারেবল ভিজিট করতে পারবেন। এটা ছাড়াও বিভিন্ন দেশের ভিজিট ভিসা আপনাদের জন্য পাওয়া অনেক ইজি হবে, কারণ সৌদি আরবে যারা কাজ করে বেশিরভাগ প্রফেশন হচ্ছে লো গ্রেডের, যার কারণে বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসাগুলো পাওয়াটা অনেক জটিল। তো ইনভেস্টরের ক্ষেত্রে ওনাদের প্রফেশন থাকে বেশিরভাগই ডাইরেক্টর জেনারেল, সিইও বা হাই প্রফেশন থাকে, যার কারণে আপনাদের বিভিন্ন দেশের ভিসা পাওয়া অনেক ইজি ট্যুরিস্ট ভিসা। এগুলো হচ্ছে বেসিক সুবিধা। আর অসুবিধার কথা বলতে গেলে নাম্বার 1 অসুবিধা হচ্ছে যে খরচ। আপনাকে বাৎসরিক গভর্নমেন্ট ফি 62,000 পে করতে হবে, আপনার প্রফিট হোক বা না হোক, যেটা সৌদি ইনভেস্টমেন্ট লাইসেন্সের ফি, এবং আপনাকে ট্যাক্স দিতে হবে প্রতি বছর। আর এটা ছাড়া হচ্ছে আপনাদের কিছু এক্সট্রা ঝামেলা বেড়ে যাবে। ঝামেলা বলতে হয়তো আপনি এখন কফিলের নামে বিজনেস করছেন, কোনো প্রবলেম আসুক বা কোনো ঝামেলা আসুক যেটা আপনার কফিল বহন করতেছে, কিন্তু আপনি যখন ইনভেস্টর হয়ে যাবেন সবকিছু কিন্তু আপনাকে বহন করতে হবে। যে কোনো জায়গায় যেতে হলে আপনাকে যেতে হবে, আপনার হিসাব নিকেশ আপনাকে রাখতে হবে, সর্বোপরি সবকিছু আপনার নিজেকে মেনটেন করতে হবে। এর বাইরে আর আমি তেমন কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না। আপনাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে অন্যরা জেনে যাবে। আর অসুবিধাগুলো আপনি চাইলে মেনটেন করতে পারবেন, কন্ট্রোল রাখতে পারবেন, যেমন আপনি আপনার হিসাব নিকাশের জন্য আপনি একজন অ্যাকাউন্টেন্ট রাখতে পারেন। আর ট্যাক্স যেটা, এটা আপনি ইনকাম করতে পারলে গভর্নমেন্টকে দিতে তো সমস্যা নেই, কারণ গভর্নমেন্ট আপনাকে প্রোটেক্ট করতেছে, সর্বরকম সুযোগ সুবিধা দিতেছে, এবং কি যেটা অনেক সামান্য। আর লাইসেন্সের ফি যেটা, এটা অনেকটাই বেশি। তো সেক্ষেত্রে যারা ছোটোখাটো বিজনেস করেন তারা ইনভেস্টমেন্ট লাইসেন্স না করে ভালো হবে, অথবা আপনারা 2-3 জন শেয়ারে করলে ভালো হবে। আর একটা কাজ করতে পারেন, আপনি আপনার লাইসেন্স দিয়ে অন্য কেউ বিজনেস করার সুযোগ করে দিতে পারেন। তো সেক্ষেত্রে যে গভর্নমেন্ট ফি 62,000, মানে সেও কিছু বহন করবে, তো সেক্ষেত্রে আপনার খরচটা অনেকটাই কমে আসে। আশা করি সবাই বুঝতে পেরেছে। আর আপনাদের যদি সার্ভিস প্রয়োজন হয় যে আপনি ইনভেস্টমেন্ট লাইসেন্স করবেন, তো সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।